বসেছে দুইটি স্প্যান, দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। উত্তাল যমুনার বুকে দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুটির পূর্ব প্রান্তে দুইটি স্প্যান বসানোর পর এটি এখন দৃশ্যমান হচ্ছে। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান বলেন, গত 16 অক্টোবর টাঙ্গাইল জেলার ভুয়াপুর প্রান্ত থেকে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়েছে। এর আগে 19 সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানো হয়। এ দুইটি স্প্যানের মধ্য দিয়ে সুপার স্ট্রাকচার ইরেকশনও সম্পন্ন হয়েছে। 50টি পিয়ারে মোট 49টি স্প্যান বসানো হবে। তিনি আরও বলেন, 50টি পিয়ারের মধ্যে 11টি পিয়ারের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, 24টি পিয়ারের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা ব্যক্ত করে মাসুদুর রহমান বলেন, 2024 সালের আগস্ট পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ রয়েছে। ইতোমধ্যে সেতুটির শতকরা 46% কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালের 29 নভেম্বর বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির ব্যয় ধরা হয় 16,780 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পারে দুইটি প্যাকেজে দেশি বিদেশি কর্মী প্রকৌশলীর তত্ত্বাবধানে সেতুটির নির্মাণ কাজ চলছে। এর আগে 2021 সালের মার্চে সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন হয়। তবে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে সেতু পারাপার হওয়ায় সময়ের অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি। এসব সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা একটি রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়।